আইপিএল নিলামের আগে সাকিবের চমক। আবুধাবি টিটেন লিগকে আইপিএল খেলার সোপান বানালেন সাকিব আল হাসান। টিটেনে গিয়ে সাকিব যা করলেন তার জন্য চেন্নাই সুপার কিংস একবার হলেও সাকিবের কথা ভাববে। আবুধাবি টিটেন লিগ টুর্নামেন্টে বাংলা টাইগার্সের ক্যাপ্টেন সাকিব আল হাসান। ক্যাপ্টেন দলগত পারফরমেন্সে সাকিবের দল ব্যর্থ হলেও বিদেশি লিগে স্মরণকালে সেরা পারফরমেন্সটাই করলেন সাকিব আল হাসান। ষাট বলের খেলায় প্রতিটা দল চায় ভুড়ি ভুড়ি রান করতে, স্পিনারদের পিটিয়ে ছাতু বানিয়ে রান তুলতে চায় প্রায় সব ব্যাটাররাই। সাকিবের বলেও মারতে চেয়েছিল ব্যাটাররা, কিন্তু বোলার যখন সাকিব আল হাসান তখন প্রতিপক্ষের ব্যাটারকে ছড়ি ঘোরাতে দিবেন কেন? তাই তো 18 বল করে মাত্র 16 রান দিয়ে নিলেন এক হালি উইকেট। টিটেনের মতো লিগে 18 বল করে 16 রান দেয়া যেন তেন ব্যাপার তো নয় নিশ্চয়ই। শেষ ম্যাচে তো এক ওভারে 2 উইকেট নিলেন সাকিব, দিলেন মাত্র 1 রান। সাকিব সুপার মেসির সম্পূর্ণটাই দেখা গেল আবুধাবিতে বল হাতে। আর এতেই আলোচনায় এবারও কি আইপিএল খেলছেন সাকিব আল হাসান? আলোচনা হবেই না কেন, বল হাতে সাকিব এখন যে ফর্মে আছেন সে হিসেব করলে সাকিবকে নিতে আগ্রহ দেখাতে পারে আইপিএল এর বেশ কটি দল। তবে এর মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ দেখাতে পারে চেন্নাই সুপার কিংস। চিবকের উইকেট আর সাকিবের আর্ম বল, প্রতিপক্ষের ব্যাটার যেই হোক সাকিবের বলে হিট করতে হলে বলে কোয়ে হিট করতে হবে। লেফট আর্ম অর্থোডক্স স্পিনার হিসেবে পৃথিবীর সেরা বোলার সাকিব আল হাসানি এখন পর্যন্ত স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটে 492টি উইকেট নেওয়া একমাত্র বাহাতি বোলার সাকিব আল হাসান। চিপকের মতো উইকেট পেলে সাকিব যেমন আগ্রাসী হয়ে যান তেমনি ডিসেন্ট পিচেও সাকিবের বল খেলা কঠিন। তাই আসন্ন আইপিএলে সাকিবকে নেয়ার আগ্রহ দেখাতেই পারে চেন্নাই সুপার কিংস। সাকিব আল হাসান বর্তমানে বল হাতে যে ফর্মে আছেন সে ফর্ম কাজে লাগাতে চাইবে চেন্নাই। অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে দল সাজায় চেন্নাই। সাকিবের থেকে অভিজ্ঞ কোনো অর্থোডক্স স্পিনার এই মুহূর্তে আছে বলে কেউই সাক্ষ্য দিবে না। তাই সাকিবকে নিয়ে একটু হলেও ভাবতে পারে চেন্নাই, নিলামে ডেকে নিতে পারে এই বোলারকে। দেখা যাক নিলামে সাকিবকে নেয়ার ব্যাপারে কেমন করে চেন্নাই সুপার কিংস। আবু নাঈম, স্পোর্টস টাইমস।